আজ আমরা এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের তুমুল জনপ্রিয় নাটক অভিনেতা অভিনেতা অপূর্বের জানা অজানা তথ্যগুলো। অপূর্ব বাংলাদেশ টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা, একাধারে মডেল, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত শিল্পীও তিনি। বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনের পর্দায় তাকে দেখা যায়। বর্তমানে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন সব মাধ্যমে তিনি অভিনয় করে চলছেন নিয়মিত। অপূর্বের পুরা নাম জিয়াউল হক অপূর্ব, তাকে অপূর্ব নামে সবচেয়ে বেশি পরিচিত। 27 জুন 1985 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। তার মা ফিরোজ আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন, তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক। বাল্যকাল থেকেই অপূর্ব শোবিজে আগ্রহ ছিল। তিনি 2002 সালে ইউ গড দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন। অপূর্বের কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনের মডেলিং এর মাধ্যমে। তার ল্যাব এইডের বিজ্ঞাপনে বেশ জনপ্রিয়তা লাভ করে। 2006 সালে গাজী রাকায় পরিচালিত বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। প্রথম নাটকে অভিনয় করেই সকলের নজর কাড়েন। এর ফলে ওই একই বছর অভিনয় করে একে একে 8টি নাটকে। এরপর অপূর্বকে আর কখনো পিছে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক সফল নাটক উপহার দিয়েছেন দর্শকদের। সাধারণত অপূর্বর রোমান্টিক এবং আবেগী চরিত্রে দর্শকরা খুব পছন্দ করেন। অপূর্ব চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্র দিয়ে। ছবিটি 2015 সালের 27 নভেম্বর মুক্তি পায়। এছাড়া তিনি মোর্শেদুল ইসলাম পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামে আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারণের কাজ করার পরে ছবিটি বাতিল করা হয়। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল বৈবাহিক কথা ছিল অন্যরকম, চোখের বাইরে সহ অসংখ্য 160টিরও বেশি টেলিভিশন নাটকে তিনি অভিনয় করেছেন। গত 2 বছর আগে বড় ছেলে নাটক করে তিনি পুরা দেশে হইচই ফেলে দেন, যা মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে 45 লাখেরও বেশি বার দেখা হয়েছে। এই ট্যালেন্টেড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। তার প্রায় 5 লক্ষের অধিক ফলোয়ার আছে। অপূর্ব পারিশ্রমিক 50 থেকে 1 লক্ষ টাকা নেন তিনি প্রতি নাটক প্রতি। 2010 সালে 18 আগস্ট ভালোবাসে বিয়ে করেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে 2011 সালের 21 ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2011 সালের 21 ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিবাহ করেন। অদিতি অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ। মজার ব্যাপারগুলো, পিতা পুত্রের জন্মদিন একই দিনে 27 জুন। বর্তমানে অপূর্ব নাটক প্রজেক্ট নিয়ে টাইট শিডিউলের মধ্যে রয়েছেন এবং বাকি জীবন অভিনয়ের ব্যস্ততায় তিনি কাটাতে চান। বড় পর্দায় নিয়মিত কাজ করতে বেশ আগ্রহী অপূর্ব। ভিন্নধর্মী এবং ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করবেন অপূর্ব। একজন সঙ্গীত শিল্পীও তিনি, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো পছন্দ করেন অপূর্ব। তার ইউনিক, প্রাণবন্ত, শক্তিশালী অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়